স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দেশের অর্থনীতিতে প্রতি বছর সরাসরি বিনিয়োগ বাড়বে $2 বিলিয়ন, পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। এই প্রকল্প চাঙ্গা করবে 56,000 বর্গমাইলের প্রতিটি প্রান্তকে। বিশ্লেষকরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের জিডিপি বাড়বে 1.26%। রিপোর্ট সুমন মাহমুদের। বাস্তবায়নে প্রতিটি পদক্ষেপে সীমাহীন শঙ্কা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশেষে পদ্মার বুকে ডানা মেলেছে স্বপ্নের পদ্মা সেতুর পরিপূর্ণ অবকাঠামো। এ প্রকল্পের সামনে দিনগুলোতে দেশের পিছিয়ে পড়া দক্ষিণ পশ্চিম অঞ্চলকে যুক্ত করবে মূল অর্থনীতির সাথে। এক সমীক্ষায় বলা হয়েছে, পদ্মা সেতুর চালুর বছরেই সেতু দিয়ে দৈনিক 8,000-এর বেশি যানবাহন চলাচল করবে, আর ওই থেকে আয়ের পরিমাণ দাঁড়াবে 800 কোটি টাকার উপরে। সব মিলে এই ধরনের একটা সেতুর খরচ উঠতে 25-30 বছর লাগে, এবং প্রথম 5 বছরের আলাদা কোনো হিসাব আসলে নাই। বছরে 500-800 কোটি টাকা আমাদের রেভিনিউ আসতে পারে। আমাদের গাড়ির সংখ্যা প্রতিদিনের যদি হিসাব করি, আমরা আশা করছি যে 6,000-8,000 গাড়ি প্রতিদিন যাবে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে রাজধানীর যাতায়াতের 2 ঘন্টার বেশি সময় বাঁচবে, রাখবে আঞ্চলিক যোগাযোগে বিশেষ অবদান। ইকোনমিক করিডোর অর্থ হলো সড়ক, তার পাশে বিনিয়োগ, তার সাথে কর্মসংস্থান, এবং এটার ফলে সরকারের ব্যক্তি খাতের উদ্যোগ উদ্যম সেটাকে প্রণোদিত করা, এগুলোর মাধ্যমে যদি আমরা যদি পদ্মা সেতুকে কাজে লাগাতে পারি, তাহলে কেবলমাত্র এটা একটা যোগাযোগের করিডোর হবে না, এটা হবে হলো একটা অর্থনৈতিক করিডোর। যে অর্থনৈতিক করিডোরটা কেবলমাত্র বাংলাদেশের অভ্যন্তরে না, এটা আমাদের যে উপ আঞ্চলিক যে সহযোগিতা আমাদের ভারত, নেপাল, ভুটানের সাথে, সেখানেও এটা একটা অনুঘটক হিসাবে কাজ করতে পারে। সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয় স্বপ্নের এই সেতু। এই প্রকল্পে যানবাহন থেকে প্রত্যক্ষ আয়ের বাইরেও প্রতি বছর অর্থনীতিতে সরাসরি বিনিয়োগ বাড়ার পাশাপাশি তৈরি করবে নতুন নতুন কর্মসংস্থানের, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।